গডফাদার এটা পত্রিকাতে লেখা হয় এবং এটা অনেকটাই প্রচলিত হয়ে গেছে স্বামী ওসমান গডফাদার তো এই যে তকমাটা এটা আপনি কি অন করেন কি না এবং এটা কেন হলো আপনার কি মনে হয় না আমারও সেম প্রশ্ন যে কেন একটা গডফাদার তো গডফাদারগিরি করতে গেলে কিছু কাজ লাগে তাই না আপনি লক্ষ্য করে দেখেন বেশি দূর যাই না ষোলো জুন দুই আমাদের পার্টি বোমা হামলা বিশজন লোক মারা গেল আমি পঙ্গু হলাম ওই চন্দন বসে আছে পঙ্গু হলো আমরা অনেকে পঙ্গু হয়ে গেলাম এত বড় বোমা হামলার পরেও আমরা কি কাউকে মারছি মারি বিএনপি ক্ষমতা আসলো জামাত ক্ষমতা আসলো ক্ষমতা আসার পরে আমাদের আমাদের সুইটকে মারলো আমাদের জাফরকে মারলো আমাদের বহু নেতাকর্মীকে হত্যা করলো আমার বড় ভাই সেলিম ওসমান তিনি কোনো রাজনীতি করেন না তার ফ্যাক্টরিতে যে হামলা করলো হামলা করে গরু যে দুধ দেয় গাই তিনশো গরুর দুধের বান কেটে দিল ব্লেড দিয়ে পচায় পচায় রাজাসগুলি গলা কেটে দিল তিন কুড়ি টাকা লুট করলো গার্মেজ ভেঙে দিল আমার বাসায় এসে হামলা করলো তো বিএনপি ক্ষমতা চলে গেলো দু হাজার ছয় আমরা ক্ষমতা আসলাম দু হাজার আটে ওই আশা পরে কাউকে আমরা মারছি কাউকে ধরছি তাহলে কেন প্রশ্ন আসতে পারে ক্ষমতায় আসার পরে মানুষগুলি মরছে কার পারভেজ গুম খবর পাই না আমার লোক আওয়ামী লীগের লোক আমার লোক মাকসুদ মেরে ফেলা হলো ও হইল তরুণ লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আমার লোক কয়েকদিন আগে স্মাইলকে নিয়ে যাওয়া হলো আজ পেলাম না আমাদের লোক নজরুল সহ সাতজনকে তুলে নিয়ে যাওয়া হলো আমাদের লোক তো লোক তো সব আমারই মরছে তা গডফাদার হলাম ক্যাম্প করে এই গডফাদার তকমাটা দেওয়া শুরু হয়েছে যখন আমি গোলাম আজমকে অবাঞ্চিত ঘোষণা করেছি নারায়ণগঞ্জে গোলাম আজমকে যখন অবাঞ্চিত ঘোষণা করলাম তখন তাদের নিয়ন্ত্রিত পত্রপত্রিকাগুলি আস্তে 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 আমার বিরুদ্ধে লেখা শুরু করলো এবং লং মার্চটা হওয়ার পরে আরও বেশি লেখা শুরু হয়ে গেল এবং একটা পত্রিকার সম্পাদক আমি তার কাছে গেলাম যিনি এটা ওপেনিং করেছেন সেই পত্রিকায় যখন গেলাম যে পত্রিকাটা সম্পাদককে এখানে অনেকে ক্ষমা সম্পাদক বলে যে পত্রিকাটায় রসুল করিম হাজরত মোহাম্মল ইসলামের ব্যঙ্গচিত্র রেখেছে গণজাগরণ মঞ্চের মহিলাদের নিয়ে অশ্লীল কথা লিখেছে এবং কিছুদিন আগে হাইকোর্ট নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলার পরে হাইকোর্টে যে দাঁড়িয়ে মাপ চেয়েছে সেই পত্রিকার সম্পাদকরা যেমন গেলাম যে বললাম যে আমার বিরুদ্ধে লেখছেন কেন এটা আমি কি করেছি উনি বলেন তোমার মতো ভালো ছিল হয় না তোমাদের বাসায় ছোটোবেলা কত গেছি কত খেয়েছি তাই না তাইলে বলেন তোমার বোনের বিরুদ্ধে লেখি আমি বুঝতে পারিনি আমি নাম বদলে জিজ্ঞেস করলাম যে আমার বোনদের তো কেউ না আমার দুইটা বোন দেশে বাইরে থাকে ক্যানাডা আমেরিকায় তো ওরা তো না উনি জোরে অর্থ হাসি দিলেন দিয়ে বলেন তোমার এই বোন না তোমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন আমি ওনার সাথে আমার কি তুলনা বললো আমরা শেখ হাসিনার হাতগুলি ভেঙে দিচ্ছি তাহলে এটাকে আপনার ইথিক্স বললেন এইটা আমার ইথিক্স ইট এই কারণেই তকমা তো আপনি কি শেখ হাসিনার হাত হাত যে সেটা মিন করেছে সেটাই আমি অবাক হয়ে গেছি আমি উনি কত উঁচু লেভেলের তো ওনার ব্যাপার ওনার সাথে আমাদের কি তুলনা বলে আমরা জানি কে কোনটা আসলে নারায়ণগঞ্জের যে কোনো অকারেন্সের পেছনেই আপনার নাম চলে আসে চলে আসে আমরা দেখেছি এবং এটা কেন আপনি কি নারায়ণগঞ্জের বড় ফ্যাক্টর এই কারণে না অন্য কোনো কারণ আপনার মনে হয় দেখেন নারায়ণগঞ্জের ব্যাপারে যে কোনো কারণে এসে পড়ে এই কারণে যে গোলাম গোলাম নিষিদ্ধ ঘোষণা করি আমরা নারায়ণগঞ্জের পাপ ছিল একটা পতিতলয় ঠিক আছে গডফাদার তো পতিতলাটা রেখে দেওয়ার কথা ছিল উঠানোর কথা ছিল না গডফাদারের কাছ তো পতিতলা রেখে দেওয়া বরঞ্চ পতিতলার বিল্ডিং আরও চারটা বাড়ায় দেওয়া আমরা পতিতলাটাকে পুনর্বাসের মাধ্যমে কিন্তু উঠিয়ে দিয়েছি সেই কর্নারটা খেপেছে গোলাম আজমকে বলার কারণে ওই কর্নারটা খেপেছে লং মার্চের ব্যাপারে একটা ঘটনা ছিল সেই কারণে বিএনপি খেপেছে এবং যারা আমাদেরকে পলিটিক্যালি কনডেম করতে পারে নাই না পেরে যখন বোমা হামলা করে মারতে চেষ্টা করলো মারতেও পারলো না আল্লাহ রহমতে এখন তাদের আমাদেরকে এই ধরনের কি বলবো এটাকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তারা এই ধরনের জিনিসগুলিকে প্রচার করে তারা আমাদেরকে ব্যতীব্যস্ত রাখার চেষ্টা করছেন হ্যাঁ অবভিয়াসলি আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি বাংলাদেশের অন্যান্য কন্যার ক্ষতি ক্ষতিগ্রস্ত আমার এলাকায় আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি না কারণ আমার এলাকার মানুষ আমাকে চিনে যদি আমরা খারাপ হতাম তিনপুর ধরে আমাদের পরিবারকে মানুষ নারায়ণগঞ্জের সংসদ সদস্য নির্বাচিত করতো না যদি আমরা খারাপ হতাম আমার বড়ো ভাই সেলিম ওসমান ব্যবসায়ীদের ভোটে চেম্বারের প্রেসিডেন্ট কিংবা বিকিবি প্রেসিডেন্ট পরপর দুবার হতে পারতেন না কারণ একজন সন্ত্রাস করে যারা আর পলিটিক্যালি সন্ত্রাস করে যারা তাদের প্রথম টার্গেট থাকে কিন্তু ব্যবসায়ী তাহলে ব্যবসায়ীরা ভোট দেয় কেন আমাদের আমার ভাইকে ভোট দেওয়া মানে তো আমাদের পরিবারকেই ভোটটা দেওয়া তাই না তা কেন দেয় বেসিক্যালি বিষয়টা অন্য না পলিটিক্যালি সাংগঠনিকভাবে যখন পেরে ওঠে না তখন এইটার আশ্রয় নেয় এবং সেটা নিচ্ছে মানুষগুলি মরছে কার পারভেজ গুম খবর পাই না আমার লোক আওয়ামী লীগের লোক আমার লোক মাকসুদ মেরে ফেলা হলো ও তরুণ লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আমার লোক কয়েকদিন আগে নিয়ে যাওয়া হলো আজ পেলাম না আমাদের লোক নদুল সহ সাতজনকে তুলে নিয়ে যাওয়া হলো আমাদের লোক তো লোক তো সব আমারই মরছে তো গডফাদার হলাম ক্যাম্প করে এই গডফাদার তকমাটা দেওয়া শুরু হয়েছে যখন আমি গোলাম আজমকে অবাঞ্চিত ঘোষণা করেছি নারায়ণগঞ্জে গোলাম আজমকে যখন অবাঞ্চিত ঘোষণা করলাম তখন তাদের নিয়ন্ত্রিত পত্রপত্রিকাগুলি আস্তে 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 আমার মধ্যে লেখা শুরু করলো এবং লং মার্চটা হওয়ার পরে আরও বেশি লেখা শুরু হয়ে গেল এবং একটা পত্রিকার সম্পাদক আমি তার কাছে গেলাম যিনি এটা ওপেনিং করেছেন সেই পত্রিকায় যখন গেলাম যে পত্রিকাটা সম্পাদককে এখানে অনেকে ক্ষমা সম্পাদক বলে যে পত্রিকাটায় রসল্লি করিম হাজরত মোহাম্ম ইসলামের ব্যঙ্গচিত্র রেখেছে গণজাগরণ মঞ্চের মহিলাদের নিয়ে অশ্লীল কথা লিখেছে এবং কিছুদিন আগে হাইকোর্ট নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলার পরে হাইকোর্টে যে দাঁড়িয়ে মাপ চেয়েছে সেই পত্রিকার সম্পাদকের যখন গেলাম যে বললাম যে আমার বিরুদ্ধে লিখছেন কেন এটা আমি কি করেছি উনি বলেন তোমার মতো ভালো ছিল হয় না তোমাদের বাসায় ছোটোবেলা কত গেছি কত খেয়েছি তাই না তাইলে বলেন তোমার বোনের বিরুদ্ধে লেখি আমি বুঝতে পারিনি আমি না আমাদের জিজ্ঞেস করলাম যে আমার বোনদের না আমার দুইটা বোন দেশে উনি ছিলেন অটো হাসি দিলেন এই বোন না তোমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন আমি ওনার সাথে আমার কি তুলনা না বললো আমরা শেখ হাসিনার হাতগুলি ভেঙে দিচ্ছি এটাকে আপনার ইথিক্স বললেন এইটা আমার ইথিক্স ইট এই কারণেই তকমা চলো আপনি কি শেখ হাসিনার হাত হাত যে সেটা মিন করেছে সেটাই আমি অবাক হয়ে গেছি আমি বললাম যে উনি কত উঁচু লেভেলের লোক তো ওনার ব্যাপার ওনার সাথে আমাদের কি তুলনা বলে আমরা জানি কে কোনটা আসলে নারায়ণগঞ্জের যে কোনো অকারেন্সের পেছনেই আপনার নাম চলে আসে চলে আসে আমরা দেখেছি এবং এটা কেন আপনি কি নারায়ণগঞ্জের বড় ফ্যাক্টর এই কারণে না অন্য কোনো কারণ আপনার মনে হয় দেখেন নারায়ণগঞ্জের ব্যাপারে যে কোনো কারণে এসে পড়ে এই কারণে যে গোলাম গোলাম আদম নিষিদ্ধ ঘোষণা করি আমরা নারায়ণগঞ্জের পাপ ছিল একটা পতিতালয় ঠিক আছে গডফাদার হলে তো পতিতলাটা রেখে দেওয়ার কথা ছিল উঠানোর কথা ছিল না গডফাদারের কাজ তো পতিতলা রেখে দেওয়া বরঞ্চ পতিতলার বিল্ডিং আরও চারটা পাড়ায় দেওয়া আমরা পতিতলাটাকে পুনর্বাসনের মাসের মাধ্যমে কিন্তু উঠিয়ে দিয়েছি সেই কন্যাটা খেপেছে গোলাম আজমকে বলার কারণে ওই কন্যাটা খেপেছে লং মার্চের ব্যাপারে একটা ঘটনা ছিল সেই কারণে বিএনপি খেপেছে এবং যারা আমাদেরকে পলিটিক্যালি কন্ডেম করতে পারে নাই না পেরে যখন বোমা হামলা করে মারতে চেষ্টা করল মারতেও পারল না আল্লাহর রহমতে এখন তাদের আমাদেরকে এই ধরনের কি বলবো এটাকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তারা এই ধরনের জিনিসগুলিকে প্রচার করে তারা আমাদেরকে ব্যতীব্যস্ত রাখার চেষ্টা করছেন হ্যাঁ অবভিয়াসলি আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি বাংলাদেশে অন্যান্য কন্যার ক্ষতি ক্ষতিগ্রস্ত আমার এলাকায় আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি না কারণ আমার এলাকার মানুষ আমাকে চিনি যদি আমরা খারাপ হতাম তিন পুরুষ ধরে আমাদের পরিবারকে মানুষ নারায়ণগঞ্জের সংসদ সদস্য নির্বাচিত করতো না যদি আমরা খারাপ হতাম আমার বড়ো ভাই সেলিম ওসমান ব্যবসায়ীদের ভোটে চেম্বারের প্রেসিডেন্ট কিংবা বিকিবি প্রেসিডেন্ট পরপর দুবার হতে পারতেন না কারণ একজন সন্ত্রাস করে যারা আর পলিটিক্যালি সন্ত্রাস করে যারা তাদের প্রথম টার্গেট থাকে কিন্তু ব্যবসায়ী তাহলে ব্যবসায়ীরা ভোট দেয় কেন আমাদের আমার ভাইকে ভোট দেওয়া মানে তো আমাদের পরিবারকেই ভোটটা দেওয়া তাই না তা কেন দেয় বেসিক্যালি বিষয়টা অন্য না পলিটিক্যালি সাংগঠনিকভাবে যখন পেরে ওঠে না তখন এইটার আশ্রয় নেয় এবং সেটা নিচ্ছে বর্তমান যে পরিস্থিতিটা এবং ডে বাই ডে এটা ইনক্রিজ হচ্ছে নারায়ণগঞ্জ কিন্তু এখন তো সন্ত্রাসের জনপদই বলছে সবাই তো আপনি বলছেন যে আপনার তিন পুরুষদের রাজনীতি করেন তাহলে এখানে আপনার নিশ্চয়ই ব্যর্থতা আছে বর্তমান পরিস্থিতির কারণে তো সেই ব্যর্থতাটা আপনি স্বীকার করেন কি না কিংবা আপনার ফ্যামিলি স্বীকার করে কি না যে নারায়ণগঞ্জ আজও একটা ভালো শহর হয়ে উঠতে পারে নাই এখানে আজও দিনে দুপুরে সাতজনকে নিয়ে মার্ডার করা হয় তো আপনি এতদিন ধরে রাজনীতি করছেন আপনার পরিবার করছে সেখানে আপনি এই দায়িত্বটা এই ব্যর্থতা কতটুকু অন করেন হ্যাঁ আপনি যদি বলেন ব্যর্থতা আমি বলবো ব্যর্থতা ঠিক না বিষয় হল যে এর চেয়ে বেশি বড় সফলতা যেতে পারিনি চেষ্টা যে করিনি তা না চেষ্টা করেছি সাতজনের মার্ডারের কথা আজকে সবাই বলছেন সেটা যেমন বিচার হওয়া উচিত বিশজন মানুষকে বোমা মেরে মারল এটার বিচারও তো আমার চেষ্টা পাইনি কিন্তু তার জন্য কি আমাদের ঘরে বসে থাকলে হবে আমাদের চেষ্টা করতে হবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি একাধারে যখন চেষ্টা চালিয়ে যাচ্ছি এতে সব নারায়ণগঞ্জটাকে সিটি কর্পোরেশন নির্বাচন আগে এমন একটা পারসেপশন তৈরি করা হলো যে সিটি কর্পোরেশন নির্বাচনের দিন নারায়ণগঞ্জ মধ্যে প্যালেস্টাইন হয়ে যাবে হয়েছিল হয়নি কিন্তু কিচ্ছু কিছুই হয়নি কোনো গণ্ডগোল হয়নি কিচ্ছু হয় তো এই পারসেপশনগুলি তৈরি করে খারাপ এটা দেখতে হবে তো এখানে শুধু আমাদের এককভাবে তো আমি তো নারায়ণগঞ্জের একজন ল মেকার আমি তো নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে নেই আমার কাজটা হচ্ছে জনগণকে উদ্বুদ্ধ করা জনগণকে সাথে নিয়ে কাজ করা আমি চেষ্টা করছি সফলতা ব্যর্থতা এটা তো আপেক্ষিক কথা এটা আপেক্ষিক কথা চেষ্টা করছি যদি চেষ্টা না করতাম

আপনার বিরুদ্ধে কোনো অপারেশন কিংবা কোনো আপনি গ্রেপ্তারের কিংবা আপনার উপরে আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের কোনো অপারেশন এই পরিস্থিতিতে আপনি কি কখনো এটা নিজেকে কি অনিরাপদ ফিল করেন কি না আপনার প্রশ্নই বুঝলাম আপনি এই প্রশ্ন পাইলেন করতে গেলে আপনি অফ দ্য রেকর্ড বলে প্রশ্ন করে ফেলাবেন একটা মেম্বার অফ পার্লামেন্টকে কিভাবে হোয়াট ইউ মিন বাই এ মেম্বার অফ পার্লামেন্টস হ্যাভ ইউ মিন আইডিয়া আপনি অফ দ্য রেকর্ড করে প্রশ্ন করে ফেলাবেন আমি অব দ্য রেকর্ড করে প্রশ্ন করি একটা আপনাকে কত খায় আসছেন এই প্রশ্ন করা করার জন্য কোশ্চেন অ্যাট অল আপনি অব দ্য রেকর্ড আপনি এত বড় সাংবাদিক যে সরকারের সর্বোচ্চ লেভেলে আপনার সাথে কথা বলে আই ডোন্ট থিঙ্ক সো ওই পর্যায়ে আপনি এখনো পৌঁছান নাই স্যার আমি আপনার প্রশ্নের উত্তরা দিতে চাচ্ছি না ঠিক আছে আর স্বামী ক্রস ফায়ার ডু ইউ সাপোর্ট দ্য ক্রস ফায়ার তাহলে আপনি ক্রস কে বলেছে আপনাকে ক্রস ফাইভ দেওয়ার কথা কোন পুলিশের কর্মকর্তা বলেছে বলা বলি হয় কোথায় বলা বলি হয় নিউজ নিউজ তৈরি করছেন না নিউজ করতে চাচ্ছেন কোনটা ডোন্ট মেক দ্য নিউজ আপনার দায়িত্ব নিউজ তৈরি করা না আপনাদের তো নিউজ উত্থাপন করা